হ্যালো কোডার্স, আমি মোজামেল বলছি লিভিং অন কোডস থেকে। আমাদের প্রজেক্টে আমরা তো এখন পর্যন্ত যেই সিকিউরিটিটা দেখেছি সেটা তো আমরা আসলে ইউআরএল বেসড সিকিউরিটি দেখলাম, যে আমাদের প্রত্যেকটা ইউআরএল প্যাটার্নের এগেনস্টে আমরা আইদার পারমিটল বলছি অথবা রোলগুলো আমরা ডিফাইন করে দিচ্ছি। তো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মেথড বেসড সিকিউরিটি। আসলে ইউআরএল বেসড সিকিউরিটি তো আমাদের কাছে আছে, এটা আমরা শিখলাম, বাট মেথড বেসড সিকিউরিটিটাও খুব বেশি ইম্পর্টেন্ট। সেটা করার জন্য যেটা আমরা করব সেটা হলো আমরা অ্যানোটেশনের থ্রুতে আমরা আমাদের মেথডের উপর বলে দিতে পারি যে কোন মেথডটা আসলে কোন রোল স্পেসিফিক ইউজাররা অ্যাক্সেস করতে পারবে সেটা আমরা বলে দিতে পারি। তো ওটা শুরু করার জন্য আমরা যেটা করব যে স্প্রিংয়ের মধ্যে আমরা সিকিউরিটি কনটেক্সটে আমরা অলরেডি আছি, এখানে আমরা একটা ইনসার্ট করব, আমরা চলে যাই এটার সিকিউরিটিতে। হ্যাঁ, এবং এইখানে আমরা একটা বিন ইনসার্ট করব, লেটস সি, সেটা হবে আপনার সিকিউরড গ্লোবাল মেথড সিকিউরিটি। এই যে গ্লোবাল মেথড সিকিউরিটি, এইটাকে আমরা এখানে এনেবল করে দিব, এবং এইখানে এসে এই যে সিকিউরড অ্যানোটেশন আছে এটাকে আমরা এনেবল করে দেব। এনেবল করে দিয়ে আমরা যদি সোর্সে যাই, সোর্সে গেলে আমরা এখন দেখতে পাচ্ছি তো স্প্রিং আসলে এখানে আমরা যখন এই গ্লোবাল মেথড সিকিউরিটি এটা আমরা অ্যানোটেশন বেসড এনেবল করে দিচ্ছি, আমাদের কিছু জিনিস আসলে চেঞ্জ করতে হবে। সেটা হলো স্প্রিং ব্যাক এন্ডে একটা জিনিস ইউজ করে, সেটার নাম হচ্ছে আপনার রোল ভোটার নামে একটা জিনিস ইউজ করে। সেটা আসলে আমাদের যেই রোলগুলো আমরা এখানে ডিফাইন করছি সে একটা প্রি কনফিগার্ড রোল এখানে চায়, যেটার আমরা যদি এখানে দেখি যে অথরিটিস আমরা তো নিলাম, এখানে মোজাম্মেলের জন্য একটা অথরিটি আছে, আমরা মোজাম্মেল না দিই আমরা সিলেক্ট স্টার্ট ফ্রম অথরিটিস যদি দেই, আমরা দেখছি যে এখানে ইমরান নামে একজন আছে রোল ইউজার, আর একটা হচ্ছে রোল অ্যাডমিন। তো স্প্রিং এখানে এক্সপেক্ট করবে, যদি আমরা অ্যানোটেশন বেস ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা এটাকে রোল লিখব, তারপর আন্ডারস্কোর দিব, তারপর আমরা আমাদের ইউজার রোলটা দিব। সেম গোস ফর অ্যাডমিন, আমরা লিখব রোল, এটা একটা কনভেনশন যেটা ফলো করে, এই কনভেনশন করলে আমরা অ্যানোটেশন বেস ইউজ করতে সুবিধা হবে। আমরা এটাকে অ্যাপ্লাই করে দিই এবং এটাকে এক্সিকিউট তো হয়ে গেছে। আমরা যদি আমাদের কোডে যাই, আমরা কোডেও কয়েক জায়গায় ইউজ করেছিলাম, আমরা এখানে তখন বলে দেব হ্যাজ রোল রোল অ্যাডমিন, ঠিক আছে। এবং আমাদের আর কোথায় ইউজ করলাম, আরেকটা জায়গায় ইউজ হয়েছে আমাদের জেএসপিতে ইউজ হয়েছে, না আমাদের অ্যাডমিন জেএসপিতে, না অ্যাডমিন জেএসপি না, আমাদের খুব সম্ভবত হোম জেএসপিতে ইউজ হয়েছে। এই যে হ্যাজ রোল রোল অ্যাডমিন, তাই না, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব যে আমরা আমাদের যেই মেথড লেভেল সিকিউরিটি সেটা আমরা এখন নিয়ে আসি। তো সেটা করার জন্য আমরা চলে যাই আমাদের আগে সিকিউরিটি কনটেক্সটটা দেখি। হ্যাঁ, আমাদের যে অ্যাডমিন যেই পাথটা আছে ওটা তো আমরা বলে দিয়েছি হ্যাজ রোল অ্যাডমিন, তাই না। এটাকে আমরা একবার কপি করি, কন্ট্রোল অল্ট আপ দিলে কপি হয়ে গেল, এবং এখানে আমরা বলে দিলাম পারমিট অল, এটাকে আমি পারমিট অল বলে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, এটাকে আমি কমেন্ট আউট করে দিই এখনকার জন্য। তাহলে আমার অ্যাডমিনে যা আছে সেগুলো সব কিছু আমার তো এখন তাহলে নর্মাল ইউজার দেখতে পারার কথা, তার মানে আমাদের পুরো লিস্টটা নর্মাল ইউজারের দেখতে পারার কথা, তাই না। সো লেটস ট্রাই ইট আউট, আমরা এটাকে সেভ করলাম, তাহলে স্ল্যাশ অ্যাডমিনে গেলে লগ ইন না করা অবস্থাতেও এখন আমাদের সব দেখতে পারার কথা। আমরা এখানে যদি স্ল্যাশ অ্যাডমিনে চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু ইউজার লিস্টটা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা চাবো এখন মেথড বেসড সিকিউরিটি এনেবল করার জন্য, তাহলে আমাদের যেই সার্ভিসটা আছে আমাদের আমাদের সার্ভিস ক্লাসগুলো কোথায় আছে দেখি, এই যে আমাদের যেই নোটিসেস সার্ভিস আছে আর ইউজার সার্ভিস আছে, আমাদের ইউজার সার্ভিসের ভেতরে আমাদের এখানে আছে এই যে গেট অল ইউজার্স, এইটাকে আমরা সিকিউরড করে দিতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি অ্যাড সিকিউরড, এখানে আমরা কন্ট্রোল স্পেস দিই তাহলে সিকিউরড এখানে ইম্পোর্ট হয়ে যাবে, এবং অ্যাড সিকিউরড দিয়ে আমি এখানে বলে দিলাম যে শুধুমাত্র রোল অ্যাডমিন থাকলেই এই মেথডটা অ্যাক্সেসিবল হবে। তো ব্যাক এন্ডে আমার এটা রিলোড হয়ে যাওয়ার কথা,
যে সেভ করেছি বলে এটা রিলোড হয়ে যাচ্ছে, কনটেক্সট রিলোড হয়ে গেল। এখন যদি আমি আবার এখানে ব্যাক করি, আমি তো মেথড লেভেল সিকিউরিটি দিয়ে দিয়েছি, সো এটা যদি আমি রিফ্রেশ করি আমাকে লগ ইন পেজে ফেরত নিয়ে যাওয়ার কথা যদি আমি লগড ইন অবস্থায় না থাকি। সো আমি এটাকে রিফ্রেশ দিলাম, আমাকে লগ ইন পেজে কিন্তু ফেরত নিয়ে গেল। তার মানে কি, আমার এখানে মেথড বেসড সিকিউরিটিটা অলরেডি কাজ করছে। আমি যদি লগ ইন করি, মোজাম্মেলের অ্যাডমিন অ্যাক্সেস আছে, পাসওয়ার্ড হচ্ছে লেট মি ইন, এবং এই যে আমি এখন লগ ইন করতে পারছি। সো দ্যাটস গুড, অ্যাজ এক্সপেক্টেড আমরা লগ আউট করে দিই। তো আমাদের এরকম আর একটা মেথডে আমরা ট্রাই করে দেখতে পারি, সেটা হচ্ছে আমাদের তো এটা ইউজার সার্ভিস। একটা জিনিস খেয়াল করব যে আমাদের এই সাধারণত এই অ্যানোটেশন বেসড মেথড সিকিউরিটিগুলো আমরা সার্ভিসের উপর ইমপ্লিমেন্ট করতে পারি, কারণ সার্ভিসগুলোই সাধারণত আমাদের যেই সার্ভিসের থ্রুতেই তো আমাদের ডাউ লেয়ারটা অ্যাক্সেস হয়। সো সার্ভিস লেয়ারেই যদি আমরা অ্যানোটেশন বেসড রেস্ট্রিকশন করে দিই, সেটা আমাদের লেয়ারিংয়ের জন্য সুবিধা হবে এবং আমাদের প্রোগ্রামটা পরে খুঁজে পেতেও সুবিধা হবে যে কার রেসপন্সিবিলিটি কী। তো আমরা নোটিসেস সার্ভিসটা যদি ওপেন করি, এখানে আমরা কোন মেথডটা সিকিউর করতে পারি সেটা, আচ্ছা আমাদের থ্রো টেস্ট এক্সেপশন এটা লাগবে না, এটা ডিলিট করে দিই এখন। নোটিস ক্রিয়েট, নোটিস ক্রিয়েট কে করতে পারবে? নোটিস ক্রিয়েট করতে পারবে আসলে আমার যে একটা ইউজারও করতে পারবে এবং একটা অ্যাডমিনও করতে পারবে। তার মানে এখানে আমার দুটা রোল ডিফাইন করতে হবে, তাই না? ওকে, তাহলে আমরা নোটিস ক্রিয়েট করার জন্য এখানে বলে দিতে পারি অ্যাড সিকিউরড, এবং এখানে আমি দুটো ডিফাইন করব কিভাবে, আমি কার্লি ব্রেসেসের মধ্যে আমি বলে দিতে পারি রোল ইউজার এবং কমা দিয়ে রোল অ্যাডমিন। সো এটা বলে দেওয়াই সাফিসিয়েন্ট হবে যে ইউজার এবং অ্যাডমিন দুজনই এখানে আপনার একটা নোটিস ক্রিয়েট করতে পারবে। সো আমরা যদি চলে যাই আমাদের প্রজেক্টে, এবং আমরা যদি প্রজেক্টে যেয়ে এখন নোটিস ক্রিয়েট করার চেষ্টা করি, দেখি আমরা চলে গেলাম ক্রিয়েট নোটিস, লগ ইন করতে বলবে, আমি এখন ইমরান দিয়ে লগ ইন করি। হ্যালো হ্যালো, লগ ইন করলাম, নতুন নোটিস ক্রিয়েট করতে বলছে, টেস্ট টেস্ট অ্যাট টেস্ট ডট কম, দিস ইজ আ টেস্ট নোটিস। এটাকে কপি করে পেস্ট করে দিই কয়েকবার, ক্রিয়েট নোটিস, নোটিস ক্রিয়েট হয়ে গেল। কারেন্ট নোটিসে যদি যাই, এই যে আমাদের কিন্তু নোটিসটা কাজ করছে। সো এখন আমরা তাহলে কী কী শিখলাম? আমরা তো অলরেডি ইউআরএল বেসড সিকিউরিটি শিখেছি, আমরা এখন মেথড বেসড সিকিউরিটি শিখলাম। সো এই দুটার কম্বিনেশনেই কিন্তু আমরা আমাদের অ্যাপ্লিকেশনকে অনেক সিকিউর করে নিয়ে আসতে পারি, যে সিকিউরিটির জন্য আমাদের এন্টারপ্রাইজ জাভা অ্যাপ্লিকেশন এবং আমাদের স্প্রিং বেসড অ্যাপ্লিকেশন এত বিখ্যাত ওয়ার্ল্ডে। সো আমরা তার কিছু নমুনা দেখলাম এই টিউটোরিয়ালে। সো দ্যাটস ইট ফর দ্য টাইম বিং, আনটিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোডস।